সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান সেন্টমার্টিন নিয়ে। সেন্টমার্টিনে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সেন্টমার্টিন গামী কোনো নৌযান দেখলি মিয়ানমারের নৌবাহিনী গুলি চালাচ্ছে এবং খুব তৎপরতা তাদেরকে দেখা যাচ্ছে। জানি না এ সম্পর্কে বাংলাদেশের সরকার কি পদক্ষেপ নেবে এবং বাংলাদেশের নৌবাহিনী তাদের ভূমিকা কি কি, তবে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু দেখা যাচ্ছে, কারণ আমাদের সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ স্থান। সেন্ট মার্টিন হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের বিশাল ক্ষয়ক্ষতি মুখে পড়তে হবে। এবার আসি বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আজকে ভোর 5:30টায় বাংলাদেশ এবং নেপালের মধ্যকার টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জয়লাভ করে সুপার এইটে সরাসরি চলে গেছে এবং সবচেয়ে বড় সুখবর হয়েছে এই সুপার এইটে ওঠার কারণে 2025 বাংলাদেশ সালে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে, তাদের কোনো আর বাছাই পর্ব খেলতে হবে না। এই বাংলাদেশের জয়ের নায়ক তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানের কি যাওয়া উচিত, কারণ তারা বলতে গেলে নেপালের হাত থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 4টি উইকেট অর্জন করেন এবং মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 3টি উইকেট লাভ করেন। দুজনে 8 ওভার বল করে মাত্র 14 রান দিয়ে 60 উইকেট অর্জন করেন। এটা বিশ্ব ক্রিকেটে একটি নজিরবিহীন ঘটনা। এরকমের ঘটনা এবারে বিশ্বকাপে ঘটছে কি না সন্দেহ, তবে আপনারা খেলাটি উপভোগ করুন। আজকে ভোর 5:30টায় বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটি বাংলাদেশ খুব দৃঢ়তার সাথে জয়লাভ করেছেন এবং এই জয়লাভ দিয়ে বাংলাদেশ সুপার এইটে চলে গেছেন এবং দেখা যাচ্ছে বাংলাদেশ এত এগিয়েছে কিন্তু বড় বড় কিছু দলও সুপার এইটে এবারে পৌঁছাতে পারেনি, যেমন পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড, এসব দেশ বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে, সুপার এইটে চলে গেছে। এবং আরেকটি চমৎকার খবর আছে, বাংলাদেশ এই সুপার এইটের কারণে আগামী 2025 সালে সরাসরি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, তাদের কোনো বাছাই পর্ব আর খেলা লাগবে না। এবং আজকে টান টান উত্তেজনামূলক এই ম্যাচটিতে নেপাল লাস্টের দিক দিয়ে একটি বড় ধরনের জুটি করেছে, প্রায় 55 রানের জুটিতে। মনে করেছি যে বাংলাদেশের ম্যাচটি মনে হয় হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু না, বাংলাদেশের বোলিং অ্যাটাক এতই শক্তিশালী হয়েছে যে তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এবং মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 7 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। বলতে গেলে এরা দুইজন, মুস্তাফিজ এবং তানজিম সাকিব, নেপালের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে এনেছেন। সত্যি কথা, তারা 8 ওভার বল করে, মাত্র 8 ওভার বল করে 60টি উইকেট, মাত্র 14 রানে খরচায় তারা 60 উইকেট দুজনে অর্জন করেছেন এবং এতেই নেপাল ম্যাচটি ছিটকে পড়ে, ম্যাচ থেকে ছিটকে পড়ে এবং বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে এবং বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত জয়ে পৌঁছে সরাসরি সুপার এইটে চলে যায় এবং আগামী বিশ্বকাপে 2025 সালে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে, তাদের আর বাছাই পর্ব খেলা লাগবে না। শুধু দর্শক মন্ডলী, আমার এই খেলাটি যদি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করুন এবং খেলাটি দেখলে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানান এবং আমার ইউটিউবের পাশে থাকুন, এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে ভিডিওটা শেয়ার।